রাজশাহীতে ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যুজনিত অনুদান শিক্ষা ভাতা এবং কন্যা দায় সহায়তা অনুদান প্রদান করা হয়েছে রোববার জেলার নওদাপাড়া ট্রাক টার্মিনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এছাড়া রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ আমিনুল হক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মৃত শ্রমিকদের পরিবার প্রতি আশি হাজার টাকা করে বাইশটি পরিবারে অনুদান দেয়া হয় এছাড়া কন্যাদায় অনুদান হিসেবে একত্রিশ পরিবারকে চল্লিশ হাজার টাকা একান্ন জন শ্রমিকের পরিবারকে শিক্ষা ভাতা বিশ হাজার টাকা করে মোট চল্লিশ লাখ টাকা অনুদান দেওয়া হয়